আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, স্বাগত জানাচ্ছি প্রবাসী কণ্ঠ প্রবাস সংবাদে। আজ 7 আগস্ট 2021, আপনাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব, আজকের মালয়েশিয়ার করোনার আপডেট, কোন স্টেটে কত আক্রান্ত হয়েছে, এবং বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের একটি নোটিশ আছে পাসপোর্ট বিষয়ক। আপনাদের অনেক প্রশ্ন ছিল পাসপোর্ট ডেলিভারি পেতে কেন দেরি হচ্ছে, পাসপোর্টের ট্র্যাকিং নাম্বার পাচ্ছি না, পাসপোর্টের ডেলিভারি স্লিপ নাম্বার পাচ্ছি না, পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি অনেকদিন হলো পাসপোর্ট পাচ্ছি না। এই বিষয়ে আজকের এই নোটিশে বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর থেকে। আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে বলবো এবং লকডাউন সম্পর্কেও কিছু আপডেট সংবাদ আপনাদের সাথে উপস্থাপন করব। এর আগে বলে রাখি, এখনো যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার যে কোনো আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকই পৌঁছে আপনাদের হাতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে রিকোয়েস্ট করবো আজকের আমাদের সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করুন, যাতে তারাও আজকের করোনার আপডেটও জানতে পারে, পাশাপাশি বাংলাদেশ হাই কমিশনের যে নোটিশটি আছে পাসপোর্ট বিতরণ সম্পর্কে এই বিষয়গুলো জানতে পারে। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, প্রথমেই আমি করোনার আপডেট দিয়ে শুরু করি। আজকে দেখতে পাচ্ছেন এখানে করোনার আক্রান্ত সংখ্যা 7 আগস্টে টোটাল আক্রান্ত সংখ্যা 19,257। গতকালকেও কিন্তু 20,800 সামথিং ছিল, আল্লাহর রহমতে এটা আজকে প্রায় 1,500-এর মতো কমে আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, 1,500-এর বেশি কমে আসছে। তো শিলাঙ্গরে গতকালকে ছিল 8,000 সামথিং, 8,000 প্লাস, আজকে 7,884 জন। কুয়ালালামপুরে 2,450 জন, কেডায় 1,514 জন, জোহরে 1,182 জন, ক্লান্তাঙে 930 জন, সাবায় 1,255 জন, পোলাও পিনাঙে 959 জন, নিগারি সিমিলাঙে 884 জন, পেরায় 774 জন, এর পাশে আছে পাহাঙে 714 জন, মালাক্কায় 414 জন, তেলেঙ্গানুতে 425 জন, সারওয়াকে 573 জন। এই মোটামুটি আজকের করোনার আপডেট। আমরা দেখতে পাচ্ছি করোনার গতকালকে একটু কমে আসছে, কিন্তু এরপরে 19,000, এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি। এই মুহূর্তে অনেকেরই করোনা হচ্ছে, যাদের করোনা হচ্ছে অনেকেই বুঝতেই পারতেছেন না, হয়তো জ্বর সান্দ্রা, আপনি করোনা টেস্ট করলে আপনার করোনা ধরা পড়বে, সেজন্য বিব্রত হওয়ার কিছু নাই, বাসায় থেকেই আলাদা স্থানে থাকেন, নিয়মিত গরম পানির ভাপ নিঃশ্বাস নেন, গরম চা খান, গরম জাতীয় খাবার বেশি খান, ইনশাল্লাহ সেরে যাবে। ওকে, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, শুনলেন করোনার আপডেট। এবার আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ হাই কমিশন থেকে যে নোটিশটি দিয়েছে এর মূল কথাগুলো। যে নোটিশটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, মালয়েশিয়ায় বসবাসরত সম্মানিত বাংলাদেশি ভাই ও বোনদের অবগতি করার জন্য জানানো যাচ্ছে যে করোনা মহামারী সময়কালেও বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর তাদের কার্যক্রম দ্রুত করার জন্য তারা নিরলস পরিশ্রম করছে, বিশেষ করে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার জন্য। ওকে, এবং এই কাজের সাথে গত নভেম্বর থেকে এই পর্যন্ত অনেকগুলো তারা মিশন নিয়েছিলেন, যে শুধুমাত্র পাসপোর্ট জমা পাসপোর্টের মাধ্যমে তা নয়, পাসপোর্ট ডেলিভারিও পোস্ট অফিসের মাধ্যমে দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আপনারা জানেন প্রথমে 6টি পাসপোর্ট অফিস থেকে শুরু করে এই কার্যক্রম, এরপরে 12টি, এরপরে 27টি, এখন সারা মালয়েশিয়ার 36টি পাসপোর্ট অফিসের মাধ্যমে বিভিন্ন জেলায় এই পাসপোর্ট কালেকশন করতে পারবেন। এখন আপনারা অলরেডি এক্সপার্ট হয়ে গেছেন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এটা খুব সহজ বিষয়, আমাদের ভিডিওর নিচেও দেওয়া থাকবে লাইনগুলো, অথবা পাসপোর্ট বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুরের মূল ওয়েবসাইটে গেলে পাসপোর্ট, এরপরে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট ডেলিভারি, ওখানে ক্লিক করলেই আপনার ওখানে চাবে যে আপনার পাসপোর্ট ডেলিভারি নাম্বার, ডেলিভারি নাম্বার দেওয়ার পরে সার্চ দিলেই আপনি কোন এরিয়াতে নিতে চান, পুরো 36টি নামের তালিকা চলে আসবে। কুয়ালালামপুরের মধ্যে 5-7 জায়গায়, জোহর বারুতে, মালাক্কাতে, পাহাঙে, অথবা সাবা সারোয়ায়, ক্লান্তাঙে, পোলাও পিনাঙে, বিভিন্ন স্থানে ওরকম লিস্ট চলে আসবে। আপনার কাঙ্ক্ষিত যে 36টি স্থানের মধ্যে যেই স্থানটি আপনার নিকট করতে হয় ওখানে ক্লিক করলে, এরপর সাবমিট করলে আপনার এটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেল। ওকে,
আরেকটা নোটিশ দিয়েছেন, যেটি বলা হয়েছে যে গত আপনার পোস্টলাজুর মাধ্যমে জুলাইয়ের, গত জুলাইয়ের 28 তারিখের পর্যন্ত যতগুলো পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন 28 তারিখের আগে, 28 তারিখ বা এর আগে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন পোস্ট অফিসে পাসপোর্ট ডেলিভারির জন্য, সকলের পাসপোর্টটি সশ যে যেই পোস্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন তার পাসপোর্টটা ওই পোস্ট অফিসে চলে গেছে। বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে 28 তারিখ এবং এর আগে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তারা নিজ নিজ, অর্থাৎ যে যেই পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই পাসপোর্টে যোগাযোগ করার জন্য সকলের পাসপোর্ট ওখানে পৌঁছে গিয়েছে। আর 28 তারিখের পরে যারা দিয়েছেন তাদের পাসপোর্ট হয়তো অন দা ওয়েতে আছে বা প্রসেসিং এর মধ্যে আছে, সেক্ষেত্রে জুলাইয়ের 28 তারিখ বা এর আগে যারা দিয়েছেন নিজ নিজ পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন আপনার পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি নিয়ে, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওতে এখন বলা হয়েছে যে গত নভেম্বর মাস থেকে 2020-এর নভেম্বর থেকে জুলাইয়ের 21 তারিখ পর্যন্ত, জুলাই এই মাসের জুলাই 2021 পর্যন্ত, নভেম্বর 2020 থেকে জুলাই 2021 পর্যন্ত, এ পর্যন্ত মোট 196,000 পাসপোর্ট অলরেডি বিতরণ করেছে, 196,932টি। আলহামদুলিল্লাহ অনেকগুলো পাসপোর্ট নভেম্বর থেকে, নভেম্বর থেকে জুলাইয়ের পর্যন্ত মোট 8-9 মাসের মধ্যে কিন্তু 196,932টি পাসপোর্ট অলরেডি বিতরণ করেছে। এটা অনেক বড় একটা নাম্বার এই প্যান্ডামিকের মধ্যে, এই লকডাউনের মধ্যে এত সংখ্যক পাসপোর্ট দিতে পারছে এটা আলহামদুলিল্লাহ। এরপরেও বলা হয়েছে যে পোস্ট অফিস পাসপোর্ট পোস্ট অফিসের মাধ্যমে যারা আরো দ্রুত পায়, আরো দ্রুত যেন পায় সে ব্যবস্থা করা হচ্ছে পাসপোর্ট পোস্ট লাজু মালয়েশিয়া এবং বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে এই কাজটি যাতে আরো স্মুথলি আরো দ্রুত করা যায় সেই প্রচেষ্টাই করছে। তবে বলছে যে অন্যদিকে ঢাকায় পাসপোর্ট অধিদপ্তরের সারা বিশ্বের যে সমস্ত দেশে বাংলাদেশ হাইকমিশন আছে প্লাস বাংলাদেশের 64টি জেলা থেকে, 65টি জেলা থেকে যেই পাসপোর্ট আবেদন করে সব একটা প্রিন্ট অফিস থেকেই প্রিন্টিং হয় একটা কারখানা থেকে, সেক্ষেত্রে ঢাকার অফিস পাসপোর্ট অফিসেও প্রচুর চাপ। সেক্ষেত্রে বলা হয়েছে যে সেজন্য কিছু দ্রুত আসতে একটু সময় নিচ্ছে, এরপরেও যত সম্ভব দ্রুত আসা সম্ভব মালয়েশিয়ান পাসপোর্টগুলো এই প্রসেসটাই তারা করে যাচ্ছে বলে বাংলাদেশ হাইকমিশন জানায়। এই মোটামুটি পাসপোর্টের আপডেট সংবাদ ইনশাআল্লাহ। এরপরে যদি আপনাদের কোনো পাসপোর্ট সম্পর্কে কিছু জানা থাকে আমার এখানে কমেন্টস করুন। লকডাউন, গতকালকে বলেছিলাম যে মালয়েশিয়া লকডাউন সম্পর্কে নতুন এসওপি দিবে, অর্থাৎ ন্যাশনাল রিকভারি প্ল্যান এর তৃতীয় ধাপ, এবং তৃতীয় ধাপে কি কি এসওপি আছে এগুলো বলে দেওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালি ভাবে ওরকম কোনো ঘোষণা আসেনি, সেজন্য পূর্বের নিয়মগুলোই বহাল আসছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে নতুন যে লকডাউনের নিয়ম আসার আগ পর্যন্ত আগের নিয়মই বহাল থাকবে, এবং আমাদের কাছে লকডাউনের নতুন এসওপি আসার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশিরা, আজ এই পর্যন্তই আজকের আপডেট। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমাদের সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন, যাতে তারা আজকের বিশেষ করে পাসপোর্ট রিলেটেড সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যায়। ধন্যবাদ সকলকে, দেখা হবে আগামীকালকে নতুন কোন টপিক নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।